দেখছি এবার মূল অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ আগে আমরা লাইভে ছিলাম। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আবার আলারূপে গান করবেন আপনার সামনে গানের ডায়েরিতে। সেই জায়গায় আমরা একটু আগে যে শেষ গানটা, শেষ গানে কিন্তু আমাদের গীতিকারের নামটা বলা হয়নি। আমরা দুঃখিত, ওটা হিরণ ভাইয়ের গান ছিল না, হিরণ বেগের গান ছিল। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি আপনারা এই পর্যায়ে আমাদের শিল্পীর সাথে, আল্লাহ রহমানের সাথে কথা বলতে পারবেন, আপনাদের ভাবনা অনুভাবনাগুলো শেয়ার করবেন এবং আল্লাহর ভাইয়ের গান কেমন লাগছে কিংবা কোনো গানের রিকোয়েস্ট থাকলে করতে পারবেন। আলো ভাই, যাচ্ছি এবার আপনার কাছে। এই যে বিলেতে এত বছর ধরে আপনি গান করছেন, নানান গীতিকারের সাথে কাজ করেছেন, সুরকারদের সাথে কাজ করেছেন, বিশাল একটা অভিজ্ঞতা আপনার দেশে বিদেশে, এই অভিজ্ঞতাটাকে আপনি কীভাবে দেখেন গানের জায়গায়, গীতিকার সুরকারদের জায়গাগুলো কাজ করতে গিয়ে? এটা বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স থাকে, এক একজন এক এক ধরনের সুর করেন। আমি যদি এক ধরনের গান করি, আমার একটা স্টাইল হয়ে যায়, আর একজন শিল্পী গায়, তার একটা স্টাইল হয়ে যায়, একজন মিউজিক ডাইরেক্টর, তার একটা মৌলিক একটা স্টাইলই থাকে। তো শুনেছি প্রচুর, দেখেছি অনেক, তো দেখে দেখে শুনে শুনে এই পথে আসা। মেঘে মেঘে অনেক বেলা হলো না, অনেক অভিজ্ঞতার ছুরি অনেক ভারী হলো। আপনি কবিতার ভাষায় বলতে পারেন তো, লিখো, আপনার মতো বলতে পারবো না। আমি বাস্তবের কাছে যে এই আমরা যেটা বলছিলাম যে এই যে গানের যে নতুনদের যে সুযোগ করে দেবার যে জায়গাটা, এই নতুনদের সুযোগ করে দেবার জন্য, কেননা আপনি দেখবেন যে বাংলাদেশে একটা ছোট্ট উদাহরণ দিই, দেলোয়ার আরজুদা শরফ, খুব বেশি বয়স না ওনার, কি দুর্দান্ত গান লিখেছে। তা আমরা কি সারা জীবন শুধু এই কিছু নির্দিষ্ট সংখ্যক গীতিকবি কিংবা সুরকারদের একটা জায়গায় ফ্রেমে বন্দী হয়ে থাকবো না নতুনদের? এখানে একটা বিষয় আমি যতটুকু লক্ষ্য করেছি, বাংলাদেশের সঙ্গীতের দুই ধরনের গীতিকার, একজন এক ধরনের গীতিকার আছেন যারা প্রফেশনালি যারা কাজ করছেন ইন্ডাস্ট্রিতে, আর কিছু আছেন শৌখিন। তো শৌখিন গীতিকারদের ভূমিকা কোনোভাবেই প্রফেশনাল গীতিকারদের থেকে কম না, ভালো গানও লেখেন ওনারা, এবং শৌখিন গীতিকাররা একচ্ছত্রভাবে কন্ট্রিবিউশন করে যাচ্ছেন ইন্ডাস্ট্রিতে, আর যারা প্রফেশনাল তারা কিছু দিচ্ছেন আবার নিচ্ছেনও। আপনার কথার কাছে আমি যদি বলি যে শৌখিন আর প্রফেশনাল গীতিকার না বলে যদি বলি নেশার গীতিকার আর ভাবের গীতিকার, নেশার গীতিকার আর পেশার গীতিকার, পেশার গীতিকার, হ্যাঁ এক জায়গায় এটা সুন্দর হয়। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি লন্ডন থেকে, অনেক গীতিকার আছেন এই লন্ডন থেকে যারা বাংলাদেশের প্রথম সারির, তুমি আছো, মোটামুটি আমিও লিখছি, দুলাল ভাই আছেন, হ্যাঁ আরেকজন আছেন নবীন সিদ্দিক আছেন, ওনারা ভালো ভালো গানের কন্ট্রিবিউশন আছে ওনাদের বাংলাদেশের সঙ্গীতে। এবং এরা লন্ডন থেকে যদি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে অবদান রাখতে পারেন, তাহলে আমরা এই দেশে পারি না কেন একটা ইন্ডাস্ট্রি করতে? নিশ্চয়ই পারি, অবশ্যই পারি, নিশ্চয়ই পারি। এবং আমরা সেই পারবার যাত্রাটা শুরু হয়েছে, চ্যানেলসের মতো বিভিন্ন চ্যানেল এখানে প্রমোট করছে, বিশেষ করে চ্যানেলস না, ওইটা 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 আমি মানি, এটা তো আমরা ঠিকই আছি এই চ্যানেলগুলোর কারণে, কিন্তু আমি বলতে চাইছি যে সঙ্গীত, যে সঙ্গীত এখানে স্টুডিও আছে, ভালো ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার আছে, আছে না? হ্যাঁ অবশ্যই আছে। আমি একটা একটা জিনিস আমি যোগ করতে চাই আপনাদের কথার সাথে, এখন কিন্তু আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, মিউজিশিয়ান থেকে নিয়ে সাউন্ড ইঞ্জিনিয়ার, টিভি মিডিয়া সবগুলি কিন্তু ভালোই মাশাআল্লাহ করছে, কিন্তু চাইলে কিন্তু বিশাল আকারে করা যায়, আরও অনেক ভালো ভালো শিল্পী হচ্ছে এখানে, আমাদের কিন্তু বংশধর অনেক বাড়ছে, নিঃসন্দেহে বাড়ছে। বংশধর মানে কি, যারা গান গায় তারা আপনার বংশধর? আমি একটা একটা কথা অ্যাড করতে চাই এখানে। আচ্ছা, একজন কলার আছে, আমরা একজন কলারে যাচ্ছি। সামাকুম প্রিয় কলার, কে বলছেন, কোথা থেকে বলছেন? সামাকুম কলার, আপনি আছেন গানের ডায়েরিতে, কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সামাকুম কে বলছেন, কোথা থেকে বলছেন ভাইয়া? আমি লাহবরা থেকে বলছি, আমার নাম তমিম চৌধুরী। আচ্ছা তমিম, শুনি কি আজকে? হ্যালো জাহাঙ্গীর। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আমি তমিম বলছি। হ্যাঁ, খুব সুন্দর অনুষ্ঠান, তো কুতুবকেও দেখতে পাচ্ছি, আলাউর ভাইকেও দেখতে পাচ্ছি, তো আসলে খুব ভালো লাগতেছে। আর আলাউর ভাই তো এমনিতেই আমাদের খুব আপন মানুষ, এবং এই স্কুলের প্রোগ্রামে গেছিলেন, আমার ভাতিজিরা এখনো ওনার কথা বলে। তো আমার একটা অনুরোধ আপনাদের তিনজনের কাছে, যেহেতু একটি গান বুধে আপনারা তিনজনের মধ্যে সংযুক্ত ছিলেন, যে কুতুব আফতাবের লেখা একটা গান ছিল আর জাহাঙ্গীর সুর করেছিল, আর লুর ভাই করতেই হবে, আলোর ভাইকে আমার সালাম দিবেন, আর যারা আছেন সবাইকে আমার। থ্যাংক ইউ তমিম আমাদেরকে ফোন করবার জন্য। আমাদের সাথে ছিল তমিম, আমার বন্ধু, একসাথে পড়াশোনা করেছি, এই গানটা শুনেছে, সে অনুরোধ করেছে, আমারও বন্ধু, তার কুতুবের বন্ধু। আমরা এবারে গানে যাই, যদি অন্য কোনো কলার আসেন আমরা কথা শুনব। আরেকজন কলার আছেন,
আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আজকে গানে আসসালামু আলাইকুম ভাই, আমি লন্ডন থেকে বলছি। আমি এই আলাউর রহমান ভাইয়ের একটা রিকোয়েস্ট করতাম, যে খুব পুরানো একটা গান, এই গান হইলো মাগো সুচি রানী কি হবে শুনিয়া আমার দুঃখের কাহিনী। জি জি জি, আমার বড় চাচার লেখা নুরুল গুনি, ওনার লেখা গান। আচ্ছা আমি অবশ্যই দুই লাইন না হয় আপনার জন্য গাবো। আপনি দুই লাইন শুনিয়ে দেবেন? জি, সেটাই ভালো হবে। আমরা যদি আর কোনো কলার না থাকে আমরা তাহলে পরের গানে যাই। আলোর ভাই, এরপরে কোন গানটি করবেন, কার লেখা, কার সুর গান? এই গানটাও আমাদের হিরণ বেগ ভাইয়ের লেখা এবং সত্য শাহ সুর করা এবং মিউজিক ডিরেক্টিং উনি করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার কিছু গান করার। বাহ, শুনি আমরা গানটা। আমি থাকি লন্ডন শহর টেমস নদীর ধারে, আমি থাকি লন্ডন শহর টেমস নদীর ধারে, বন্ধু আমার থাকে দূরে বহু দূরে, বন্ধু আমার থাকে দূরে বহু দূরে, সুরমা নদীর পারে রে সুরমা নদীর পারে। আমি থাকি লন্ডন শহর টেমস নদীর ধারে, দেশের বন্ধুর তরে সুরমা নদীর পারে রে সুরমা নদীর পারে। আমি থাকি লন্ডন শহর টেমস নদীর ধারে, বন্ধু আমার থাকে দূরে বহু দূরে, সুরমা নদীর পারে রে সুরমা নদীর পারে। লন্ডন শহর টেমস নদীর ধারে, আমি থাকি লন্ডন শহর টেমস নদীর ধারে, আমি থাকি লন্ডন শহর টেমস নদীর ধারে। আমি এবার একটু আপনার কাছে যাই কবি কুতুব আফতাব। মানে শিল্পীরা যখন গান করেন, আমি যেটা দেখেছি অনেকেরই মুখ বিকৃত হয়ে যায়, মুখে হাসি থাকে না, একদম টাইট হয়ে যায়, গান করতে গেলে মনে হয় যেন আজরাইল সামনে খাড়া হয়ে আছে, অনেকের দেখেছি। কিন্তু আলাপের বেলাটা হয় না, কারণটা কি? এটা আসলে কি, এটা আল্লাহ প্রদত্ত বলা যায়, এটা এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা। কারো কারো অনেক ভালো শিল্পী আছেন, অনেকের এক্সপ্রেশন মানে একটু এদিকে ওদিক হয়ে যায়, অনেকে মানে এটা এটা এক্সপ্রেশনের ব্যাপার, ওইটাতে নিজেরও তেমন কিছু হাত থাকে না, থাকে না। এবার আলোর ভাইয়ের কাছে যাই। আলোর ভাই, বাংলা গান একটা স্বতন্ত্র ধারা, কিন্তু আমাদের গানের তো মূল উৎস ভারতীয় সঙ্গীতের মূল উৎস যেখানে সেখান থেকে এসেছে, কিন্তু আমাদের বাংলাদেশের যে বাংলা গান, আমি যেটাকে বলতে চাচ্ছি যে আমাদের যে মূল রুটটা, আমাদের ফোক যেটা, বাউলঙ্গের গানটা, এই বাউলঙ্গের গানটা কেন আজকে বাউলঙ্গ থেকে আস্তে আস্তে সরে আসছে, এবং এই সরে আসাটাকে আপনি কীভাবে দেখেন? ফিউশন, ফিউশনে সরে আসাটা আমি এক্স্যাক্টলি বলবো না জাহাঙ্গীর ভাই, কিছু মানুষ করে, সবাই করে না, কিছু মানুষ যারা করে তারা ঠিক আছে, তারা তাদের মতো করে, তবুও তো বাংলা গানটা করে, বাংলা ওয়ার্ডটা বলে। এরা হয়তো ইংলিশ করতে পারতো, অন্য ভাষায় করতে পারতো, বাংলা। আমি নিজেই কিন্তু প্রথমে উর্দু গান স্টার্ট করছি, তারপরে আস্তে আস্তে আমি বাংলাতে চলে আসছি। আমার আমার কিন্তু শৈশব জীবন কেটেছে লন্ডনে, এবং
আমাদের তো মূল শিকড় যে শিকড়টাকে কীভাবে ভুলবো, এটা তো সম্ভবই না, হবেই না, হবে না। এটা আমি বলবো যারা করেন ঠিক আছে আপনারা করেন, কিন্তু তার মূল আপনার লেখা ওই গানটা আলাউর ভাই গাইতে সামনা ঘরে নজর। ওকে ভাই, এই তফজুল ভাই আপনি কি জানেন যে এই গানটা কে সুর করেছেন? বিদিতলাল দাস, বাংলাদেশের লোকগানের। আমি বলতে চাইছিলাম যে আমার যে গানের হিসাবটা কিন্তু ওনার কাছ থেকে পাই আমি, আমি জানতাম না। আপনারা যদি ইউটিউবে যান ওনার যে চ্যানেলটা ওইখানে গেলে আমার আপনার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে এবার, কোথেকে কে বলছেন? সামাকুম কলার ড্রপ হয়ে গেছে, যদি অন্য কোনো কলার থাকেন আমাদের সাথে কথা, এখন কলার নাই আপাতত, আমরা আলাদাভাবে আপনার কথা যাই। কি বলছিলেন আপনি? না, বলতে চাইছিলাম যে আমার যে গানের হিসাবটা কিন্তু তফজুল ভাইয়ের ভান্ডার থেকে আমি পেয়েছি। আপনার চেয়ে উনি বেশি জানেন, উনি বেশি আমার সম্বন্ধে জানেন, এইটাই আমি বলতে চাইছি। আমরা গানে যাব, তার আগে কবি কুতুব আফতাব আপনার কাছে আবার যাই। আপনি তো কবিতা লেখেন, গানও লেখেন, এই গানটাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গানে কোন জিনিসটা বেশি আসা উচিত? ওই যে কথাটা আগে বলা হয়েছিল ফিউশনের কথাটা, ফিউশন হবে মিউজিকে, কথায় না, কথা বিকৃত হবে না। ফোক ফোকের আঙ্গিনায় থাকবে, ফোক অঙ্গেই থাকবে, কিন্তু মিউজিক সেটা ফিউশন হতে পারে, কারণ নতুন প্রজন্ম তারা পুরানা মিউজিককে গ্রহণ নাও করতে পারে, করে না। আজকে দেখো এই বিলেতে যারা এদেশে বর্ন অ্যান্ড ব্রড আপ, তারা কিন্তু ফোক গান ওয়েস্টার্ন মিউজিকের সাথে, অনলি ফিউশন ওয়েস্টার্ন, সান্ডি ম্যান ভাই অনেক মিউজিকে সহযোগিতা করছেন, উনি নিজেও কিন্তু একটা ভালো মিউজিক ভিডিও উনি করছেন। সো এগুলা ফিউশনে আমার কোনো বাধা নাই, বাট কথায় না, সুরে না। আমরা গানে যাবো, তার আগে আমি একটু যোগ করতে চাই এই বিষয়ে যে স্যান্ডিম্যান কিংবা এখানে প্রীতম আছেন, আমি মনে করি যারা মিউজিশিয়ান হবেন, যারা গান লিখবেন, ইভেন যারা গান লিখবেন আপনি আমি, তাদের প্রত্যেকের গানটা শেখা উচিত। কারণ আমি যদি গানটা না জানি, তালটা না বুঝি, সুরটা না বুঝি, তাহলে আমি গান যতই লিখি আমি কিন্তু একটা 7 বিটের গান কিংবা একটা 10 বিটের গান কিন্তু আমি তৈরি করতে পারবো না, কারণ আমি তালটা জানি না। আর গানের সুরটা জানা থাকলে হয় কি, আপনি একজন মিউজিক ডিরেক্টরকে বোঝাতে পারবেন যে আমার গানটা আমি এরকম চাচ্ছি, আমি ইমন চাচ্ছি, ইমনের ইও জানি না, মন তো পরের বিষয়। এক্স্যাক্টলি, এর জন্য আমি একটু দোষী হয়ে যাই মাঝে মাঝে, আমি কমিউনিটিতে আমি বলে বেড়াই যে আপনারা শিখুন না, এটা কেউ মাইন্ড করবেন না। আমরা মনে করি আমরা যারা গান করবো, লিখবো, সুর করবো, বাজাবো, প্রত্যেকেরই গানটা শেখা উচিত, যেটা একটু আগে বললেন আমাদের সেন্টিমেন্ট সম্পর্কে। আমি সেন্টিমেন্টকে একটা প্রশ্ন করতে চাই। জি, করেন সেন্ডি ভাই, ক্যান ইউ হোল্ড ইওর মাইক্রোফোন, মাথাটা কাছে নিয়ে উত্তর দিলে হবে। আমি বলতে চাই সেন্টিমেন্টকে এইটাই যে সেন্টিমেন্ট একেবারে 12-13 বছর বয়স থেকে উনি আমার সাথে বাজাচ্ছে, কিন্তু আজ আমি ওনাকে দেখছি গুলাম আলী, জগদীপ সিং, যাই বলেন, বড় বড় শিল্পী, বড় বড় উস্তাদদের সাথে বাজান, ওনার ভিতরে কখনো আসছে অনেক উস্তাদ 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 হয়, উস্তাদের সাথে তো আপনি বাজিয়েছেন, আপনার ভিতরে কি কোনো দিন আসছে যে আমিও উস্তাদ একটা সনদ লাগাবো? একটু কাছে সান্ডিবেন যদি কাছে গিয়ে বলেন। আমার মনে হয় এই প্রশ্নটা কখনো কেউ করেনি আমাকে, তো এটাই, এখনো তো শিখছি, কিছুই হয়তো এখনো কিছু পারি না, আমরা সবাই শিখছি। হ্যাঁ, তবে ওই যে আপনার প্রশ্নটা বলতে গেলে, আমার মনে হয় ওস্তাদ বা পণ্ডিত হয়তো আমি জীবনেই চাই না এই এই খেতাবটা, কারণ আমাকে নাহলে আমার মনে হয় যে কেমন যেন সবাই আমাকে দূর করে দিল বা ওপরের স্থানে বসিয়ে রাখলো। আমি চাই সবার সাথে মিলেমিশে। সুন্দর, কি চমৎকার কথাবার্তা, থ্যাংক ইউ। বিলিভ মি, ও অনেক দিন পরে আমার সাথে বাজাচ্ছে,
আর আমি স্পিরিটটা পাচ্ছি যে দুইজন আমরা গানে যাব ওনারও বাজাচ্ছে পরবর্তী গানে যাব সেই ক্ষেত্রে শুধু বলি যে আমাদের সান্ডিমেন আছে প্রীতম আছে অমিত আছে অমি আছে তানিম আছে এরকম মিউজিশিয়ান থাকতে আমরা যেটা একটু আগে কুতুবাই বলছিলেন যে এখানে ইন্ডাস্ট্রি গড়ে ওঠার বিষয়টা আমি তো মনে করি এরা কোনো অংশে আমাদের বাংলাদেশে যারা মিউজিক বাজায় ইনস্ট্রুমেন্ট বাজায় তাদের কোনো অংশে এক একজন কম না আমরা যাই পরের গানে দেখি পরের গানে আমার মিউজিশিয়ানটা কীভাবে আপনাকে সাপোর্ট করেন ওনাদের জন্য আসলে আমি করতে পারছি সত্যি বলে এটা ফোক দুলাল ভাই লেখা একটা ছবিতে করা হয়েছিল গানটি বাঁচি কি না বাঁচি গো পাইলে কইও আই যো বন্ধের আছি ও বন্ধে লয় না খবর দিল বেসবর লুকে করে ছি 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 পাইলে কইও আই যো বন্ধের আছি কি না বাঁচি গো পাইলে কইও আই যো বন্ধের আছি বন্ধে লয় না খবর দিল বেসবর লয় না খবর দিল বেসবর লুকে করে ছি 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 পাইলে কইও আই যো বন্ধের আছি বাঁচি কি না বাঁচি গো পাইলে কইও আই যো বন্ধের আছি বিরতির আগে আমরা আরও একটা গান নিতে পারবো গানে গানে আমরা যাব আমার মনে হয় একটা জিনিস আমরা চ্যানেলিসে করতে পেরেছি একজন শিল্পী যিনি কিনা এইখানের যে গীতিকারের গান করলেন সেই গীতিকারকে আমরা এখানে এনে উপস্থিত করতে পেরেছি অতিথি বানিয়েছি আমরা এটাই আমার সার্থক আমি অনেক চেষ্টা করেছি জাহাঙ্গীর ভাই আপনিও জানেন কুতুব ভাইয়া জানেন আমার একটা স্বপ্ন ছিল যে আমার গীতিকারদের নিয়ে ওনাদের সামনে আমি গান করবো ওনাদের গান করবো একটাই করেছি কিন্তু আমার চ্যানেলে খুব ইচ্ছা ছিল যে সবাইকে এক একদিন এক একজনের গান করব এবং সবাই জানবে যে কুতুব ভাইয়ের আমি 10টা গান করছি আপনার 20টা গান করছি মকিত ভাইয়ের 40টা গান করছি সবচেয়ে বেশি আমার মনে হয় হিরণ ভাই আর দুলাল ভাইয়ের গান আমি করেছি কিন্তু কিন্তু আপনাদের গান তার চেয়ে কম না নিঃসন্দেহে কম না সবার গানে আমার 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 কাছে খুবই প্রিয় আলোভাই জানি না আমাদের ওই যে বিরতির আগে একটা গান তো করবো তার আগে হাতে কতটুকু সময় আছে জানি না আমাদের প্রায় 5-6 মিনিটের মতো আছে তার আগে একটু বলে নিই যে আলাউর রহমানকে আমি কীভাবে চিনি আমি একবার হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানা যেটা আমাদের কিশোরগঞ্জের বর্ডার একদম সেই আজমিরিগঞ্জ থানা থেকে আমি লঞ্চে করে আমি ওই যে শেরপুরের দিকে আসছিলাম আপনাদের জগন্নাথপুরের পাশ দিয়ে রানীগঞ্জ বাজারের পাশ দিয়ে আচ্ছা আচ্ছা তখন ওই আগে টেপ ছিল টেপে বাজাতে গান বাজতো তো আমি গান শুনছি একটা লোক পান খাচ্ছে পান চিপুচ্ছে বয়স্ক লোক একদম পেটটা বেরিয়ে আসছে বসে গান শুনছে আলাউর রহমানের গান আমি তখন আলাউর রহমানকে চিনতাম না
গানটা কি যে ইয়ের আব্দুল মুক্তার মুখের ভাই লেখা, জি জি, শেষ হবে না, শেষ হবে না করে দিন তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা। আমি গলা শুনে আমার কাছে কেন যেন মনে হলো পঙ্কজুদাসের একটা ভাব গলার মধ্যে সেই সময়ে আমার কাছে লাগছিল, আমার বেশ মনে হলো যে এরকম একটা মানুষ। জিজ্ঞেস করলাম উনি কোথায় থাকে, বললো যে লন্ডনে। তারপরে পানের দোকানে, সিগারেটের দোকানে, ছোট 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 দোকানে টেপে ক্যাসেটে আপনার গান আমি শুনেছি। এই যে যখন আমি দেশে আসিনি, এই যে আপনি মানুষের একদম পানের দোকানে পৌঁছে গেলেন, এইটাই তো একটা বিশাল বিষয় না? ইট ইজ, ইট ইজ, নিঃসন্দেহ। আমরা তাহলে এবার আমরা কুতুবাফতাবের একটি গান আমরা শুনবো, যে গানটি আপনি অবশ্যই অবশ্যই করুন। কিন্তু এই গানটা করতে কিন্তু আমার খুবই কষ্ট হয়, কয়েকটা গান আছে তার মধ্যে ওই গানটা করতে খুবই কষ্ট হয় অনেক উপরে। আসমানে জমিনে নাহি ধরে দুঃখ, আসমানে জমিনে নাহি ধরে, না জেনে প্রীতি করে মরার আগে গেছি মোরে, বাকি শুধু যাইতে মোর কবরে, হায় রে, বাকি শুধু যাইতে মোর কবরে। আসমানে জমিনে নাহি ধরে দুঃখ, আসমানে জমিনে নাহি ধরে, ভিতর অগ্নিগিরি নিভাইতে নাহি পারি গো, বুকের ভিতর অগ্নিগিরি আসমানে জমিনে নাহি ধরে।